আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং বাই শামিমা থেকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। খুবই একটা সিম্পল রেসিপি, সেটা হলো পটল দিয়ে বেসন ফ্রাই। তো আমি পটল কিছুটা কেটে রেখেছি, এখন আপনাদের সামনে আরেকটা আমি কেটে দেখাচ্ছি। প্রথমত পটলটা একটু চেঁচে নেবেন নাইফ দিয়ে বা চামচ দিয়ে, তারপরে দুই সাইড ফালিয়ে দেব আমরা। তারপরে মাঝখান থেকে এটা ফেলব। যখন দুই ভাগ হয়ে যাবে তখন এই যে এভাবে জয়েন্টই থাকবে, কিন্তু এমন লম্বা লম্বা করে কাটবেন। তো আমি এভাবে কেটে ফেলছি, আপনাদের সুবিধার জন্য আমি এভাবে দেখাই দিচ্ছি জিনিসটা। এই যে এভাবে হবে, জিনিসটা যে এরকম হবে। হ্যাঁ, এরকম হবে। তো আমি আরেকটা কেটে নিচ্ছি। তো আমার কাটা এই যে আমার কাটা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আমি জিনিসটা দেখাই দিচ্ছি আপনাদের। খুবই সাবধানে কাটবেন, নাইফ খুব ধারালো যেন হাত না কাটে। তো আমি সবগুলো চেক করব, সবগুলা হয়েছে কিনা, না কিছুগুলা হয় নাই। তো এভাবে কিছুগুলো একটু বাড়াই নিতে হবে, মানে জাস্ট একটা ফুলের মতো লাগবে। যেগুলো হয়েছে তো হয়েছে, আর যেগুলো না হয়েছে সেগুলো এভাবে দিবেন। একটু সাবধানে কাটতে হবে যেন ভেঙে না যায়। আর এই জিনিসটা কিন্তু এরকম থাকবে, যেরকম দেখা যাচ্ছে এই যেরকম। আমরা এখন সবগুলো দেখে নেব যে সুন্দর মতো কাটা হয়েছে কিনা। যেগুলা না হয়েছে সেগুলা আমি একটু এভাবে করে এভাবে এ করবো। আমি আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা এগুলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করলে আমার অনুপ্রেরণা বাড়ে। আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আধা কাপ বেসন দেব, বেসনটা আধা কাপ দেব। তারপরে আমি সামান্য পরিমাণ লবণ দেব স্বাদ মতো। হাফ চা চামচ হলুদ দেব। হাফ চা চামচ ধনের গুঁড়া দেব। হাফ চা চামচের একটু কম আমি ঝালের গুঁড়াটা দেব। তারপর আমি যেটা করব সেই সাথে আমি একটু জিরার গুঁড়াও দেব, ওটাও হাফ চা চামচ। এই যে হাফ চা চামচ। তো দেওয়ার পরে আমি আরেকটা একটু কাজ করব, সেটা হলো সামান্য সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দেব। অলমোস্ট আমার ডান। এখন আমি শুকনো উপকরণগুলো এভাবে করে আমি একটু মিশিয়ে নেব। আমি দুই চা চামচ চালের গুঁড়া দেব যেন খাবারটা মচমচে হয়, ক্রিস্পি বলে খেতে অনেক টেস্ট লাগে।
তারপরে আমি এখন পানি অল্প অল্প পরিমাণে পানি দেব। আপনার এটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মানে পটলের গায়ে যেন লেগে থাকে, একদম মোটা হয়েও যেন লেগে থাকে না, আবার যেন একদম পাতলা হয়েও যেন ইয়ে না হয়। আমি ক্যামেরা দেখে যেটা বোঝা যাচ্ছে, খাবারটা মচমচ করলে বেশি আমার কাছে ভালো লাগে। সবাই আমার রান্না দেখবেন, আমার পাশে থাকবেন, আমি আমাকে সাপোর্ট দিবেন। আমি চেষ্টা করতেছি সব সময় ভালো কিছু দেবার জন্য। আর এই আমি যা যা ইউজ করলাম দিলাম সবগুলা আমি ডেসক্রিপশন বক্সে উপকরণ দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমার আরেকটু পানি লাগবে, পানিটা অল্প অল্প করে দিবেন, একেবারে বেশি দিয়ে ফেললে তখন আপনি বুঝতে পারবেন না। তো এই হলো আমার, এই হলো আমার ইয়ে। তারপর আমি আরেকটা কাজ করব, সেটা হলো আমি গরম তেল 2 টেবিল চা চামচ এর ভিতরে দিয়ে দেব। এটা দিলে হবে কি, এটা দিলে আপনার টেস্ট অনেক বেড়ে যাবে, মচমচ করবে, অনেকক্ষণ মচমচে থাকবে। এই টিপসটা আমার রান্না যদি আপনারা ফলো করেন তাহলে আমি রান্নার ভিতরে অনেক টিপসও দেব, যেটা আপনারা বাসায় করলে আপনারাও সেই টিপসে ফলো করলে সুন্দর মতো বুঝতে পারবেন। তো এখন আমি এটা ইয়ে করার পরে আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমি আপনাদের 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমি 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমি এখানে যে পটলটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা বেসনে এভাবে দিয়ে জাস্ট পুরাটা আপনারা এভাবে করে দিবেন, যে যেন পুরো সবটার ভিতরে যায়, সব পাটে পাটে যেন যায়। তো এই যে এভাবে দিয়ে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, চেক করবেন যে পাটে পাটে যেন সবগুলোর ভিতরে বেসনটা যায়। এক ফিট শক্ত হলে আপনার জালটা থাকবে মিডিয়াম, ভাজা পোড়া সবসময় মিডিয়াম আঁচে করার চেষ্টা করবেন, আর এক পিঠ শক্ত হয়ে গেলে তখন আরেক পিঠ উল্টাই দিবেন। যেহেতু পটলটা ফ্রাই হবে পটলটা মিডিয়াম আছে যদি করেন তাহলে পটলটা সিদ্ধ হবে। তো যখন একটু সিদ্ধ হবে তখন একটু এভাবে করে চাপ দিবেন, একটা ফুলের মতো হাতের মতো হবে এভাবে করে, আর মানে পুরো বেসন দিয়ে চপচপ থাকবে না, মানে জাস্ট বোঝা যাবে হালকা। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আমি রেসিপি দিলে আপনার নোটিফিকেশন পাবেন। আর প্লিজ আমি নতুন, আমার ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করছি যেন আমি ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা যদি আমাকে জানান আমি উৎসাহ পাই, আমি আরও নতুন রেসিপি আনবো আপনাদের সামনে। একটু চাপ দিয়ে করবেন, এটা পোলাওয়ার সাথে ভালো লাগবে, সাদা ভাত ডাল এটার সাথে ভালো লাগবে, আবার নাস্তা হিসাবেও এটা অনেক ভালো লাগবে। আমি যেভাবে করে করলাম ঠিক সেভাবে ফলো করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি।
আমি এটা উঠাই ফেললাম। তারপরে আমি আবার দেব, সেম প্রসেসে দিবেন, সেম আমি যেভাবে প্রতিটা পার্ট যেন আপনার এটা যায় খেয়াল রাখতে হবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠাই ফেলছি। পোলাওয়ের সাথে সাদা ভাত, ডালের সাথে বিকালের নাস্তা হিসাবেও এটা দেওয়া যায়। এই হলো দেখতে, খেতে অসম্ভব মজা। তো চলেন সাজিয়ে দেখাচ্ছি। এই হলো আমার পটল ফ্রাই, আপনারা আপনাদের মন মতো সাজাবেন, আমি আমার মতো সাজিয়েছি। আর সবাই বাসায় করবেন আশা করছি, খেয়ে বলবেন কমেন্টস বক্সে কেমন হলো। আর সবাই প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকমই রেসিপি আনতে পারি। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আরেকটা রেসিপি নিয়ে আমি কুকিং বাই শামিমা চ্যানেল থেকে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।